এবারে আমরা দেখবো বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি, যেমন ধরো সরল রৈখিক গতি। আগের উদাহরণটাই নেওয়া যাক, ধরো একটা ট্রেন সরল রেখা বরাবর যাচ্ছে, কোনো দিকে দিক পরিবর্তন না করে সরল রেখা বরাবর সে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তার একটা সরল রৈখিক গতি। বৃত্তীয় গতি, বৃত্তীয় গতির উদাহরণ সব থেকে সোজা উদাহরণ হচ্ছে একটা ঘড়ির কাঁটার গতি। এখানে আমার ঘন্টার কাঁটা আছে, এবারে এখানে মিনিটের কাঁটা আছে, সেকেন্ডের কাঁটাটা এরকম ধরো ঘুরছে। এখানে বৃত্তীয় গতিটা কি, ধরো আর একটা আমি উদাহরণ দিচ্ছি, ধরো আঙুলের ঢিল বেঁধে ঘোরাচ্ছ, আঙুলে এখানে সুতো বেঁধেছো, সুতোর ওই দিকে একটা ঢিল বেঁধে তোমরা ধরো এভাবে ঘোরাচ্ছ, একটা অনুভূমিক তলে ঘোরাচ্ছ এইভাবে, এটা ধরো বৃত্ত পথে সেটা ঘুরছে। এবার এইখান থেকে ধরো তোমার সুতোটা আছে এবং এইখানে ধরো একটা ঢিল আছে, তাহলে সুতোটার দৈর্ঘ্য কি, সেই ঢিল সে এই যে ঢিলটা যে বৃত্ত পথে ঘুরছে তার ব্যাসার্ধটাই হচ্ছে এই সুতোটার দৈর্ঘ্য, ঠিক আছে। এবার এইটা একটা বৃত্তীয় গতির উদাহরণ, কেন, কারণ ধরো ওই আঙুলের থেকে যে সুতোর যতটা দূরত্ব সেটা সবসময় ফিক্সড, সবসময় স্থির আছে, এবং এই যে ঢিলটা আছে সেটা একটা বৃত্ত পথে অতিক্রম করছে, তাহলে এটা একটা একটা বৃত্তীয় গতির উদাহরণ। তেমনি একটা ধরো ঘড়ির কাঁটার গতি, সেকেন্ডের কাঁটাটা কত, 60 সেকেন্ড হয়ে গেলে আমরা জানি 1 মিনিট হয়, তাহলে সেকেন্ডের কাঁটাটা অবস্থার পরিবর্তন হচ্ছে, 60 সেকেন্ড হয়ে গেল আবার এখানে চলে এলো, এটা একটা বৃত্তীয় গতির উদাহরণ হতে পারে। এবার আমরা জানবো একটা ঘূর্ণন গতির উদাহরণ, ঘূর্ণন। ঘূর্ণন গতি, আচ্ছা বৃত্তীয় গতির আর একটা উদাহরণ হতে পারে, ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা একটা বৃত্তীয় গতি বলতে পারি। বা ঘূর্ণন গতি মানে হচ্ছে, দেখো আমরা জানি যে পৃথিবী নিজের অক্ষের সঙ্গে কিছুটা হেলে অবস্থান করে, তাহলে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটা কিন্তু একটা ঘূর্ণন গতির উদাহরণ। ঘূর্ণন গতি ব্যাপারটা বলতে কি বুঝবো, ধরো একটা বস্তু তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, সে নিজের ঘূর্ণাক্ষের চারিদিকে ঘুরছে, মানে ব্যাপারটা কিরকম, এই যে পৃথিবী যদি বলি, এই এটা যদি তার অক্ষ হয়, এই অক্ষের চারিদিকে এইভাবে সে পাক খাচ্ছে, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘুরছে, তাহলে পৃথিবীর এই যে অবস্থার পরিবর্তনটা হচ্ছে না কিন্তু ঘুরছে, এটা একটা ঘূর্ণন গতির উদাহরণ। বা ধরো সাইকেলের স্পোক, ধরো সাইকেলটাকে স্ট্যান্ড করিয়ে তোমরা প্যাডেলে চাপ দিচ্ছ সাইকেলে, তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে না চাকাটার, কিন্তু সেটা একটা নির্দিষ্ট ওই যে যে ঘূর্ণাক্ষ আছে তার চারিদিকে ঘুরছে, তাহলে এটা একটা ঘূর্ণন গতির উদাহরণ। এবারে একটা বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির মধ্যে একটা পার্থক্য, বৃত্তীয় গতি ঘূর্ণন গতি এর মধ্যে যদি পার্থক্য করতে বলে, দেখো তোমরা নিশ্চয়ই পারবে পার্থক্যটা করতে, কারণ দেখো আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে দেখেছি যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, যে সুতোয় যে ঢিল মেঝে যেটা ঘোরানো হচ্ছে সেই ঢিলের অবস্থানটা ক্রমাগত পরিবর্তন হচ্ছে, সেটা বৃত্তীয় গতির উদাহরণ। বা ঘড়ির কাঁটার গতি, সেটা একটা বৃত্তীয় গতির উদাহরণ। কিন্তু ঘূর্ণন গতি তোমরা কি বলতে পারো, যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটা একটা ঘূর্ণন গতির উদাহরণ হতে পারে। আবার যেমন ধরো একটা লাট্টু, ধরো এটা লাট্টু, লাট্টুর এটা হচ্ছে ঘূর্ণাক্ষ, লাট্টুটা এক জায়গায় ধরো স্থির আছে, স্থির থেকে ঘুরছে, তাহলে লাট্টুর গতি আমরা সবাই দেখেছি, তাহলে দেখো এই যে ঘূর্ণাক্ষর সাপেক্ষে এটা ঘুরছে, তার এখানে কিন্তু এক জায়গাতেই সে ঘুরছে, তার অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে তার ঘূর্ণন গতির একটা উদাহরণ হতে পারে। আবার দেখো এই বৃত্তীয় গতিটা মানে সেটা হচ্ছে যে বিস্তৃত বস্তু বা ক্ষুদ্র বস্তু উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, আর ঘূর্ণন গতি এটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য।
তোমাদের ক্লাস 9 লেভেলে এটা লিখলে চলে যাবে যে ঘূর্ণন গতিটা একটা বিস্তৃত বস্তুর জন্য প্রযোজ্য, কিন্তু আমরা যদি পরবর্তীকালে হায়ার ক্লাসে পড়াশোনা করি তখন দেখবো ঘূর্ণন গতিটা কেবলমাত্র বিস্তৃত বস্তু নয়, ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা তখন দুটো বস্তু পড়বো, একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক পার্টিকেল। মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক বলতে আমরা ধরো বলবো ইলেকট্রন, তাহলে সাধারণ দৃষ্টিতে আমরা জানি ইলেকট্রনের কোনো ঘূর্ণন গতি নেই, কিন্তু আমরা পরে জানবো যে এই জিনিসটা ভুল। তো তোমাদের ক্লাস 9 লেভেলে দুটো পার্থক্য লিখলে হয়ে যাবে, যেটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, এটা বিস্তৃত এবং ক্ষুদ্র উভয় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এটা সংজ্ঞা দিয়ে একটা পার্থক্য দিতে পারো, আর একটা দিতে পারো যে বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, এক্ষেত্রে হয় না।